নমস্কার, টাইমেটো দর্শকুল লৈ আহিছো আন এটা গুরুত্বপূর্ণ খবর। আর আদিবাসী প্রতিবাদকারীক আরক্ষীয়ে করা লাঠি চালনার বিরুদ্ধে পুনের প্রতিবাদ আরম্ভ হয়েছে। আর বিজেপি গোবেগ ধ্বনিরে উত্তাল হয়ে পড়েছে এতিয়া গোসাইগাঁও। গোসাইগাঁওত আদিবাসী প্রতিবাদকারী আজি কিছুদিন পূর্বে প্রতিবাদ সাব্যস্ত করেছিল, আর সেই প্রতিবাদকারীর ওপর লাঠি চালনার ঘটনা সংঘটিত হয়েছিল। আর আরক্ষীয়ে করা লাঠি চালনার বিরুদ্ধে এতিয়া প্রতিবাদ, বর্বরভাবে লাঠি চালনা করেছিল আদিবাসী প্রতিবাদকারীক। বিজেপি গোবেগ ধ্বনিরে উত্তাল হয়ে পড়েছে এতিয়া গোসাইগাঁও। প্রতিবাদকারীয়ে জ্বলালে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের পুত্তলিকা। আরক্ষী আর অর্ধসামরিক বাহিনীর বর্বরতার বিরুদ্ধে পুনের প্রতিবাদ সাব্যস্ত করেছে। গণতান্ত্রিক আন্দোলন দমন করবলৈ নামি পড়েছিল আরক্ষীর দল। বিজেপি তীব্র সমালোচনা সংগঠন চেঙ্গেলর আর আদিবাসী চেঙ্গেল অভিযান নামের সংগঠনটে সাব্যস্ত করেছে এতিয়া প্রতিবাদ। 21 জানুয়ারীত প্রতিবাদকারী পুরুষ মহিলাক বর্বরভাবে আক্রমণ চলাইছিল, প্রহার করেছিল আরক্ষীয়ে। লাঠি চালনার ঘটনা সংঘটিত হয়েছিল 21 জানুয়ারীত। আর তার প্রতিবাদত আদিবাসী চেঙ্গেল নামের সংগঠনটে প্রতিবাদ সাব্যস্ত করেছে। এয়া হয়েছে 21 জানুয়ারীর দৃশ্য, আমি দেখাইছো। এনেদরে আরক্ষী অর্ধসামরিক বাহিনীয়ে আক্রমণ চলাইছিল, মহিলা আরক্ষী মহিলা এনেদরে প্রহার করেছিল, পুরুষ মহিলা উভয়কে প্রহার করার ঘটনা সংঘটিত হয়েছিল। আদিবাসী প্রতিবাদকারীর ওপর এই লাঠি চালনার ঘটনার পিছতেই এতিয়া প্রতিবাদ সাব্যস্ত করেছে আদিবাসী চেঙ্গেল নামের সংগঠনটে। বিজেপি গোবেগ, সর্বানন্দ সোণোৱাল গোবেগ ধ্বনিরে উত্তাল হয়ে পড়েছে গোসাইগাঁও। গোসাইগাঁওত পুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে আদিবাসী চেঙ্গেল নামের সংগঠনটে। এয়া দৃশ্য দেখলে পাইছে, সেই প্রতিবাদর দৃশ্য। বর্বরভাবে করা আক্রমণের পিছতে এনেদরে প্রতিবাদ সাব্যস্ত করেছে, পুত্তলিকা দাহ করেছে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোণোৱালের। আদিবাসী চেঙ্গেল নামের সংগঠনটে প্রতিবাদ সাব্যস্ত করেছে। বিজেপি গোবেগ, সর্বানন্দ সোণোৱাল গোবেগ ধ্বনিরে উত্তাল হয়ে পড়েছে এই সকল প্রতিবাদী। আমি দুইটা দৃশ্য দেখাইছো, 21 জানুয়ারীর দৃশ্যটো এনেদরে লাঠি চালনা করেছিল, আর আজি পুত্তলিকা দাহ করে প্রতিবাদ সাব্যস্ত করেছে আদিবাসী চেঙ্গেল নামের সংগঠনটে। আজ কাজ পুতলা জ্বালানে কাজ কার্যক্রম করা যা রা হ্যাঁ 5 স্টেট মে রা হয়, ঝাড়খণ্ড, উড়িষ্যা, ওয়েস্ট বেঙ্গল ও আসাম। এ পুতলা জ্বালা যা রা হয় जहाँ दो असम का गवर्नमेंट बीजेपी का, और उस असम का मुख्यमंत्री जी सर्बानन्द सोणोवाल को विरोध में आज उनका पुतला जलाया जा रहा है। कारण कोई जनवरी में जहाँ दो हम लोग का कोकड़ाझार डीसी के थ्रो में उसका धरना किया था, धरना हुआ था, उसी समय बोला था कि हम लोग ये सरना कलम कोट मांग के विषय में, और असम के रहने वाला जहाँ तो शेड्यूल ट्राइब एसटी का दर्जा होना चाहिए, और साथ में हमारा आदिवासी का भाषा जहाँ तो ऑल चिकी हरब लिपि में लिखाई पढ़ाई करके हम लोग भी आगे बढ़ने चाहते हैं इसी विषय में। तो ये पत्र जो उनको दिया गया था कि हम लोग अगर ये कुछ दिन के अंदर में ये सोचना चाहे ये जवाब मिलना चाहिए। 31 जनवरी को रेल अवरोध का काम जारी रहेगा, उसी सिलसिला में उस दिन हम लोग परमिशन भी दिए हैं, लेकिन हम लोग ये सोचा कि रेल को कोनो नुकसान नहीं पहुंचाना है, हम लोग ईमानदारी से हम लोग का रोड या और रेल लाइन को जाम कर रहा है। उसी हिसाब में उस दिन भी ऐसा हुआ कि असम का मंत्री सर्बानन्द सोणोवाल का आदेश पर पुलिस प्रशासन ने आदेश दिया है ये लोग को कामयाब नहीं होना चाहिए, और इसीलिए उन्होंने एसपी डीएसपी डीएसपी ने মুর্দাবাদ।